প্রশ্ন করেছেন মিথিলা পারভিন, 9 মাসের বাচ্চার ডায়রিয়ার পর খাদ্য তালিকা কেমন হওয়া উচিত? অ্যাকচুয়ালি ডায়রিয়া এবং ডায়রিয়া পরবর্তী সময়, ডিউরিং ডায়রিয়া থাকা অবস্থায় মানে যে ধরনের খাবারগুলো আমরা মেনটেন করতে বলি, একটা 9 মাসের বাচ্চা যদি মায়ের দুধ সাফিসিয়েন্ট খায় তাহলে ফর্মুলা ফিড যদি চালু থাকে সেটাকে বন্ধ করে দিতে হবে, মায়ের দুধটা কন্টিনিউ করতে হবে, লিকুইড থাকে কন্টিনিউ দিয়ে যেতে হবে, যেহেতু ডায়রিয়াতে প্রচুর পরিমাণে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, সোডিয়াম পটাশিয়ামের রেশিওটা ইমব্যালেন্স হয়ে যায়, বাচ্চার ব্রেন এবং কিডনির জন্য ক্ষতিগ্রস্ত হয় এবং ওভারঅল ক্যালসিয়াম, জিঙ্ক এই জাতীয় মিনারেলসগুলো আমাদের শরীর থেকে চলে যেতে থাকে, যার কারণে অনেক সময় শিশুর হাড়ের সুস্থতা অনিশ্চিত হয়ে যায়। তাই ডায়রিয়ার ধরন বুঝে খাদ্য তালিকা দিতে হবে। বাচ্চার ওজন কমে গেলে একরকম, ওজন যদি পারফেক্ট রাখতে পারেন এই ডায়রিয়ার সময়ও খাবার দাবার দিয়ে, তাহলে খাদ্য তালিকা আরেকটু রিচ হতে পারে। বাচ্চার সাধারণত অ্যাপেটাইট একেবারে চলে যায়, ডক্টর বা ফিজিশিয়ান কিন্তু সাধারণত জিঙ্ক সিরাপটা প্রোভাইড করে থাকে। সো আমিও বলবো যে ডায়রিয়া পরবর্তী সময়ে শুধু জিঙ্কের পরেও, জিঙ্ক শেষ হলে বাচ্চাকে মাল্টিভিটামিন দিতে পারেন, বাচ্চাকে প্রোবায়োটিকটা 10 থেকে 15 দিন আপনি চালু রাখতে পারেন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ডি, এই সাপ্লিমেন্টসগুলো বাচ্চাকে কিছুদিন মিনিমাম 1.5 থেকে 2 মাস কন্টিনিউ করবেন। এর পাশাপাশি বাচ্চার খাদ্য তালিকায় প্রথমেই যেমন বুকের দুধ ছাড়া অন্য দুধটা কিছুদিন মিনিমাম 10-15 দিন অ্যাড করবেন না। বাচ্চাকে নর্মালি হলো আদার্স সব খাবার, আপনি প্রোটিনযুক্ত খাবার যেমন একটু লিন ফিশ, অর্থাৎ যেই মাছে আঁশ একটু কম থাকে সফট ফিশটা তাকে অ্যালাউ করবেন, ডিমের সাদা অংশ দিনে 2 থেকে 3টা দিতে পারবেন, ভাতের মাড় দিবেন, চিকেন স্যুপ দিবেন, বিভিন্ন সবজি দিয়ে তৈরি করা স্যুপ, আলু সেদ্ধ, মিষ্টি আলু এবং নর্মাল যে আলু আছে সেই আলুটা বাচ্চাকে দিবেন, অর্থাৎ সেদ্ধ করে একটা খাবার, জাউ ভাত রান্না করে চিকেন স্টকটা মিক্সড করে একটু আদা কুচি দিয়ে যখন করবেন এটাতে বাচ্চার গ্যাসও চলে যাবে, হজম শক্তিটা তার বাড়বে, মুখের রুচিটা তার বাড়বে। এছাড়া সিজনাল যে ফল থাকে বিশেষ করে লেবু, কমলা, মাল্টা, অর্থাৎ টক জাতীয় ফল, ভিটামিন সি যুক্ত থাকে যেখানে এবং ফোলেট যুক্ত যে ফলগুলো থাকে সেগুলো তার খাদ্য তালিকায় যোগ করলে তার রুচিটা আস্তে 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 ডেভেলপ করবে। রুচি ডেভেলপের পাশাপাশি সাপ্লিমেন্ট এবং খাবার তালিকা ঠিক রাখুন, বাচ্চার ঘুম যেন ঠিক থাকে, পর্যাপ্ত পানি যেন আপনার বেবি পায় সে বিষয়টি খেয়াল রাখবেন।